নূহ নবী আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোককে বারবার আল্লাহর কথা স্মরণ করে দিয়া জানায় দেয়, হে আমার কওমের লোকেরা একটু আসমানের দিকে তাকায় দেয়, ওই আসমান থেকে আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে, আর ওই বৃষ্টি দুনিয়াতে বর্ষিত হওয়ার পরে তুমি দুনিয়াতে যত ধরনের শাকসবজি আছে ওই দুনিয়াতেই তোমরা সুন্দর করে খেতে পারো। শাকসবজিগুলো কেমনে হয়? দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে হয় না, আমার আল্লাহর মাধ্যমেই তো হয়। এটা কোনো দুনিয়ার বিজ্ঞানীও কৃত্রিমভাবে বানায়া রাখতে পারবে না, বানায়া দিলে অত পরিমাণ শাক একটার মাঝে আর একটার স্বাদের কোনো মিল নাই, এরকম স্বাদ দিয়া ভরপুর করে দিতে পারবে না। নূহ নবী এভাবে সবার সাথে এই কথাগুলো বলে, আর আমার আল্লাহরে চিনানোর জন্য পাগল পাড়া হয়ে যায়। নূহ নবী তাদের কাছে বলে, তোমরা ওই আল্লাহরে মেনে নাও যে আল্লাহ পানি বর্ষণ করার মাধ্যমে নদী নালা খাল বিলে তোমাদেরকে পানি দেয়, আর ওই পানি থেকেই একটা না দুইটা না তিনটা না এত শত শত এতগুলো মাছ আল্লাহ তোমাদের জন্য এই পানির মধ্যে দিয়া দিলেন, ওখান থেকে তোমরা মাছগুলো সংগ্রহ করে করে খাও, শাকসবজিগুলো এই জমিনের মধ্যে তোমরা ফলন করে খাও, এত মজার খাবার, খাওয়ার পরেও আমার আল্লাহকে তোমরা কেন চিনতে পারো নাই? হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদতের মধ্যে ভগ্ন হয়ে যাও, এক আল্লাহর গুণগান গাও, যতই বলে এরা তো এক আল্লাহর কথা মানতে যায় না। তখন উনি বলতে লাগলেন, তোমরা যদি আল্লাহরে না মানো তাহলে জাহান্নামে তোমাদের যাওয়া লাগবে, তোমাদের পরিস্থিতি ভালো হবে না, তোমাদের ইন ফিউচারের যেই সব তোমাদের লাগ ওই ভাগ্য লাগ তোমাদের কোনোটাই ভালো হবে না, এদেরকে যতই বলে এরা তো মানতে চায় না, চায় না, চায় না, চায় না, কারণ কপালে হিদায়াত যার নাই, আমি জুনায়েদ আল হাবিব কেন, সৌদি আরব কেন, সারা বিশ্বের বড় বড় স্কলার যদি আইসা বাংলাদেশের গুটি কয়েক নাস্তিকের সামনে যদি বুঝায় তুই আল্লাহরে মানো, আমার নবীরে মানো, কোরআন মানো, হাদিস মানো, কপালে হিদায়াত না থাকলে হিদায়াত বড় বড় স্কলারদের কথায়ও জুটবে না, ঠিক কিনা? কপালে যার হিদায়াত নাই হিদায়াত জুটবে না, সব ক্ষমতা পাওয়ার আমার আল্লাহর হাতের মধ্যে আল্লাহ রেখে দিলেন। আল্লাহ বলেন, নূহ নবী আপনি বুঝায় দেন, এরা আসলে আসবে না আসলে নাই। এভাবে নূহ নবী এদের কাছে বলার পরে এরা অমান্য করে আবার বলে, অ নবী আপনি যে দাবি করেন আজাব হবে, আজাব হবে, এটা তো বাকি খবর, আমরা নগদ খবর নিয়ে চলি, বাকি খবর নিয়ে আমরা চলি না। নূহ নবীকে কথা বলার পরে আল্লাহ এবার নবীকে আদেশ করে জানায় দেয়, নবী আমার ওই স্থলভাগে যাবে, ওই জায়গায় যাইয়া একটা তিনতলা বিশিষ্ট একটা নৌকা আপনি বানানো আরম্ভ করে দেন, আল্লাহর অর্ডার পাইয়া একটা তিনতলা বিশিষ্ট নৌকা নূহ নবী ওই জায়গায় বানাতে লাগলেন। কাফের মুশরিকেরা নূহ নবীর এই কাজ দেখে এরা বলতে লাগলো, মাথা বড় পাগল পাড়া হয়ে গেল, এতদিন আল্লাহ আল্লাহ বলেছে, এখন আবার তিনতলা বিশিষ্ট নৌকা এই জায়গায় বানায়, যেই জায়গা থেকে নদীও নাই পানিও নাই, কেমনে নদীতে নামাবে, কেমনে পানির মধ্যে নামাবে? মূলত সিস্টেমটা কি, আমরা বাংলাদেশের জমিনেও যারা নৌকা বানায়, স্টিমার বানায়, লঞ্চ বানায়, ওরা কি স্থলের মধ্যে বানায় নাকি নদীর পাশে বানায়? কোথায় বানায়? নদীর পাশে বানায়। কেন? কারণ জানে বর্ষাকাল আসলে পানি বেড়ে যাবে, অটোমেটিক্যালি ভেসে নদীতে নেমে যাবে, অটোমেটিক্যালি ভেসে বেশি আমাদের জলার মধ্যে চলে যাবে, হাওরের মধ্যে অটোমেটিক্যালি রওনা হয়ে যাবে। নূহ নবীর কওমের লোকেরা বলে, নবী দাবি করেছো কিন্তু কপাল বড় খারাপ, এতটুকু পরিমাণ বুদ্ধিও কি তোমার হয় নাই, এই যে নৌকা বানাইতেছো কেমনে নদীর মধ্যে নামাবা, কেমনে পানি এখানে আনবা, লাভ নাই, লাভ নাই, বানায়া লাভ নাই, যতই তামাশা করে নূহ নবী এদের কথা তো মানবে না,
আল্লাহর আদেশ মানিয়া মানিয়া এগুলা বানাতে লাগলো। আর কওমের লোকদেরকে বলতে লাগলো, তোমরা শুনে নাও, একটা সময় এমন আসবে এই নৌকার কদর তোমরা হারে হারে টের পাবা। আল্লাহর আদেশ নিয়ে নিয়া নৌহ নবী নৌকাটা বানাইয়া যখন শেষ করে দিলেন, কয়েকদিন পরে এরা আমার আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ বলে হবে না, তোদেরকে আর সার দেওয়া হবে না, হবে না, হবে না। দুনিয়ার জমিনে যত গর্ত আছে আল্লাহ অর্ডার করলেন, হে গর্ত তোদের নিচে পানির অভাব নাই, ওই গর্ত থেকে তোরা পানির পরিমাণ বাড়ায়া দাও আর পানি তোরা বের করা আরম্ভ করে দাও। আল্লাহ আসমানের মেঘমালাকে বলে, হে আসমানের মেঘমালা, আমি আল্লাহর অর্ডারে বৃষ্টি নামাও, পুরা পৃথিবীকে পরিপূর্ণ প্লাবনের মাধ্যমে ডুবায়া দাও। ওই গর্ত তো দুনিয়ার কোন কাফের মুশরিক বেঈমানের কথা মানে না, ওই গর্তের পানিগুলাও দুনিয়ার কোন মানুষের কথা মানবে না। আসমান থেকে যেই পানি বর্ষিত হয়ে গেল ওই পানিও দুনিয়ার কোন মানুষের কথা মানে না, একজনের কথা মানে চিল্লা বলো তার না, আরো জোরে বলো কার না, আল্লাহর কথা মানে, পানিও তো আল্লাহর কথা মানে, মাছও মানে, গর্ত মানে, আসমানের মেঘমালারও আমার আল্লাহর কথা মানে। আল্লাহ তাআলা ওয়াদা দিয়া দিলেন, হ্যাঁ মেঘমালা পানি ছেড়ে দাও, ও গর্ত তুমিও তোমার ভেতর থেকে পানি ছেড়ে দাও। অটোমেটিক্যালি সব যখন প্লাবিত হয়ে গেল, এবার ৪০ জন মাত্র নৌকার মধ্যে কিস্তির মধ্যে উঠলো, ওই নৌকার মধ্যে উঠেছে যারা তারা আমার এক আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, এরা ওই জায়গায় উঠে গেল। এবার নূহ নবী যাওয়ার পথে তার সন্তানকে নামলে বলে, ও কেনান ইয়া বুনাইয়ার কামাহানা, আমার সাথে আয়, কারণ এখানে থাকলে তোর কোনো উপকার হবে না, ফায়দা হবে না, ওই অবিশ্বাসীদের দলে তুই যেতে পারবা না, যেতে যেতে যে যাইলেও ওই অবিশ্বাসীদের কাছে গেলে তোমার পরিণতিও ভালো হবে না। বাবা হইয়া সন্তানের যদি বারবার 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 ডাকে, কেনান বলে না বাবা যাব না, ওই পাহাড়ের উপরে গিয়া এমন জায়গায় উঠে উঠে থাকবো যেই জায়গায় প্লাবিত হবে না, যেই জায়গায় পানি যেই আক্রমণ করতে পারবে না। নিজের ছেলে হইয়াও মানে নাই রে মানুষ, আজকে বক্তার কথা মেনে মেনে হেদায়েত হয় না, আল্লাহর কুরআনটা মানে না, হাদিস মানে না, ইসলামের দিকে আসে না। বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য দোকানের মধ্যে বলে, হুজুর যতই বয়ান করে একটা মানুষ হেদায়েত হয় না, হেদায়েত যদি কপালে না থাকে আমার নবীর চাচা হইলে কি লাভ, ওই চাচার কপালে যদি হিদায়াত না থাকে, নবীর চাচা হোক বা যার চাচাই হোক না কেন, আল্লাহ যদি হিদায়াত না দেয় কপালে হিদায়াত জুটবে না, ঠিক কিনা? বাংলাদেশের লিডার যারা, নেতা যারা, বড় বড় জুলুম করনে ওয়ালা যারা, জালেম যারা, এদেরকে যদি বারবার বারবার গিয়া বুঝাও, হ্যাঁ জালেম জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, আসো মাজলুমের পাশে এসে দাঁড়ায়া যাও, জালেমের বিপক্ষে তুমি দাঁড়ায়া যাও, যতই বলবেন আল্লাহ যদি তাদের বিবেকটা কইলা না দেয়, অন্তরের চক্ষু যদি কইলা না দেয়, তাহলে আমি বক্তা কেন, সবাই মিলা বুঝাইলেও হবে না। নূহ নবী তার সন্তানের বলে, আয় আয় আমার কিস্তির মধ্যে উঠে যাও, যতই বলে সন্তান বলে আমার যাওয়া লাগবে না, ওই পাহাড়ের চূড়ায় থাকবো আর ওই পাহাড়ের চূড়া থেকে আমাকে পানি আক্রমণ করতে পারবে না। ৪০ জন নিয়া নিয়া নৌকা নিয়া চলে গেলেন, পুরু এলাকা প্লাবিত বন্যার মাধ্যমে সব ধ্বংস হয়ে গেল, যেই মানুষের আমার আল্লাহরে মানতে পারে নাই এরা ধ্বংস হয়ে গেল, সব মরে 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 সাফ হয়ে গেল। যদি একটা পর্বত আছে ওই পর্বতের নিকট যেইয়া ঠেকে গেল নৌকা, যাওয়ার পরে তাকায়া দেখে কেনানো মারা গেছে, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার নূহ নবী আমার আল্লাহরে ডেকে বলে, হে মালিক তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছো,
আমার পরিবারের কোনো ক্ষতি এই প্লাবনের মাধ্যমে হবে না। আমার কেনান আমার ছেলে এই কেনান কেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? আল্লাহ বলে অ নূহ আমার নবী, আর বলার দরকার নাই, আপনি জানেন না আপনার ছেলে অবিশ্বাসীদের কাতারে চলে গেল। আর যারা ঈমান আনে না, আমার এক আল্লাহকে মানতে পারে না, এক আল্লাহর কমান্ড অনুযায়ী দুনিয়ার মধ্যে চলতে পারে না, যারা এদেরকে আমি আল্লাহ সার দেই তবে ছেড়ে দেই না। ও নবী আপনার ছেলের বেলায় আফসুস বিন্দু মাত্র পরিমাণ করার দরকার না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فعل ربك بأصحاب الفيل
আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল করীম وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالذَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیرے پہچان وہی ہے بس جان لیا میں تیرے پہچان وہی ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ ہے کن داغا نباشی شاید کہ نگاہ ہے کن داغا نباشی ولفت میں برابر کے وفا ہو کے زفا ہو ولفت میں برابر کے وفا ہو کے زفا ہو
ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو۔ من قرأ حرفا من کتاب اللہ فلہ بہ حسنہ والحسنۃ بعشر امثالہا۔ لا اقول الف لام میم حرف بل الف حرف ولام حرف ومیم حرف۔ মদিনাওয়ালা নবী বলেন, হে আমার উম্মতেরা, জবান দিয়া যদি কোরআনের মধ্য থেকে একটা হরফ যদি জবান দিয়া ভুলেও বের হয়ে যায়, ঈমান আনার পরে আল্লাহর কোরআনটা যদি মুশরিক না হয়ে, কাফের না হয়ে, মুসলমান হয়ে যদি জবান থেকে যদি একটা হরফ বের করে দাও, আমল নামার মধ্যে আল্লাহ একটি নাকি একটা হরফের বদৌলতে দিবে এমনটা না। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাক একটা হরফের বদৌলতে তোমার আমল নামায় দশটা নাকি পূর্ণাঙ্গভাবে দিয়া দিবে। কোনো ব্যক্তি যদি জবান দিয়া বের করে দেয় আলিফ লাম মিম, এই তিনটা হরফ বান্দার জবান দিয়া বের হয়ে গেল, একটা আয়াত বের হয়ে গেল, মদিনাওয়ালা নবী জানায় দেয়, আমি তোমাদেরকে বলি না আলিফ লাম মিম তিনটা, এই তিনটা মিলে একটা শব্দ আমি তোমাদেরকে এটা বলি না, এই তিনটা মিলে একটা হরফ আমি তোমাদেরকে এটাও বলি না, এই তিনটা যদি জবান দিয়া বের করে দাও তোমার আমল নামায় দশটা নেকি আল্লাহ দিয়া দিবে আমি এটা বলি না। মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মতেরা জবান দিয়া বের করে দিবে আলিফ লাম মিম, পড়তে দেরি হয়ে যাবে, আমার মাওলা তিরিশটা নেকি দিতে দেরি করবে না। কি পরিমাণ দাম! এবার বুঝে শুনে যদি আমল করি দামটা আরো বেশি। বুঝলাম যে আয়াতে বললাম কি, পড়লাম কি, তা বুঝলাম, বুঝার পরে বাস্তব জীবনে যদি আমল করতে পারি দামটা আরো অনেক পরিমাণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আগে পড়া শিখতে হবে, সহি শুদ্ধ করে, একদম শুদ্ধ করে কোরআন আগে পড়া শিখতে হবে, তিলাওয়াত করা শিখতে হবে। এরপরে কি পড়লাম, কি বললাম, এগুলো জেনে জেনে বাস্তব জীবনে আমল করাবো, এটাই কোরআনের দাবি, এটাই ঈমানের দাবি। যে আমার কোরআন আল্লাহ আমাকে দিয়েছেন শুধুমাত্র প্রতি এক বছর পর পরে রমজান আসলে ধরবো, বাকি সময় ধরবো না, এজন্য দিয়েছেন। এজন্য আমাদের দেশে তো রমজান আসলে এটা গুরুত্ব বেড়ে যাবে, মাগার রমজানের পরে এক রমজান থেকে আরেক রমজান কয়টা সুন্দর বিরাম মুইসা টুইসা ওই আলমারির উপরে এক কোনার মধ্যে পড়ে থাকে, রমজান আসলে সুন্দর করে উপর দিয়া ধুইয়া টুইয়া মুইসা টুইসা, এরপরে শুরু করে এক মাসে এমন তিলাওয়াত করবে বাকি এগারো মাসে একটা বারের জন্য এই কোরআন ধরে না, আমাদের সমাজে নাই, আছে না নাই? এই জন্য কোরআন দিইনি, পড়ো, ধরো, রিসার্চ করো, গবেষণা করো, এখান থেকে শিখে শিখে বাস্তব জীবনে আমল করো, এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআন সুবহানাল্লাহ। সূরাত আল ফিল হস্তি বাহিনীর কথা বর্ণনা করেছেন, আল্লাহর সাথে যারাই এই পৃথিবীতে গাদ্দারি করেছে এদের পরিণতি কি ভালো হয়েছে? কথা বলেন না কেন, ভালো হয়েছে? ইসলামের সাথে টক্কর লাগাইলে ও ইসলাম থেকে খারিজ হয়, ও নাস্তিক হয়, ও মুরতাদ হয়, ও কাফের হয়, ও মুশরিক হয়, আল্লাহর কি ক্ষতি হয়? কথা বলেন না কেন, ক্ষতি হয় আল্লাহর। আলম তর কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আল্লাহ বলেন, আ নবী আমার, আলম তর আয় আলম তা আলম, নবী আপনি কি জানেন না হস্তি বাহিনীর ব্যাপারে
হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ কি রূপাচরণ করলাম, নবী আপনি কি দেখেন নাই নাকি জানেন না? নবীজির জন্মের 50 দিন আগে আবার কোন কোন মুফাসসিরিন একরাম বলেন নবীর জন্মের 1 মাস 25 দিন আগে, এর মানে 55 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীর সাথে যে আচরণ করেছেন, যেই ব্যবহার করেছেন, এদেরকে যে ধুলায় ধুলায় এদের কায়দা সব মিটায়া দিয়েছেন, এদের যে চক্রান্ত বড় ওই চক্রান্ত আল্লাহ ধুলার মধ্যে মিশায়া দিয়েছেন, এই সব ব্যাপারে আল্লাহ নবীকে জানায় দেয়, নবী আপনি কি জানেন না, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ আপনার রব করলেন? এই আয়াত কেন আল্লাহ নবীকে বলেন? আল্লাহ সব কুরাইশদেরকে জানায়া দেয়, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, হে পৃথিবীর মানুষেরা, তোমরা এক আল্লাহকে না মেনে নিজে যেমন চায় তাই করো, যত পরিমাণ পাওয়ার তোমরা দেখাও না কেন, যত পরিমাণ পাওয়ারফুল বডি নিয়ে তোমরা মানুষের উপর জুলুম করো না কেন, নির্যাতন করো না কেন, আমার আল্লাহর ধরা বড় ধরা শুনে নাও, শুনে নাও, যে আমার আল্লাহ ওই কাফেরদের সাথে এমন আচরণ করেছে, এদের এত বড় বড় হাতি হওয়ার পরেও এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল, এদের কায়দা এদের চক্রান্ত সব আল্লাহ মাটির সাথে ধুলার মধ্যে মিশায়া দিলেন। আল্লাহ বলেন, হে কুরাইশেরা, হে দুনিয়ার বড় বড় কাফেরেরা, হে বেঈমানেরা, আমি আল্লাহ যে ওই সময়ে হস্তি বাহিনীর সাথে যে আচরণ আমি আল্লাহ করেছি, বর্তমানেও যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, একটা মানুষের উপরে গরিবের শেষ ভিটাটাও নিয়ে যাওয়ার জন্য পাগল ভাড়া হয়ে যায়, একটা মানুষকে হয়রানি করে, ওই মানুষগুলো মনে করে ওদের ক্ষমতা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, এদের নেতৃত্বের চেয়ার ছুটে যাবে না, এদের মন্ত্রিত্বের পাওয়ার গুলো কোনো সময়ের জন্য ছুটে যাবে না। হে বড় বড় লিডারেরা শুনো, আমার যে আল্লাহ ওই হস্তি বাহিনীর সাথে যেই আচরণ করেছে, ওই আল্লাহ এখনো আসে না নাই? আল্লাহ আসেন, আল্লাহ সারা দেয়, আল্লাহ ছেড়ে দেয় না, যে সময়ে ধরবে আল্লাহর ধরা থেকে ছুটে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি কি দেখেন নাই আমি আল্লাহ হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করলাম? আল্লাহ নবীকে এটা বলে বলে হস্তি বাহিনীর ঘটনা সুন্দর করে বর্ণনা করে জানালেন, আপনার জন্মের 50 দিন পূর্বে ওরা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হাতি নিয়া নিয়া এভাবে হাজির হয়ে গেল কাবাকে ধ্বংস করার জন্য, এদের সব চক্রান্তকে মাটির মধ্যে মিশাইয়া দিলাম, শুধু তাই না, পৃথিবীতে যত মানুষগুলো আল্লাহর সাথে গাদ্দারি করেছে একটা মানুষও টিকে থাকতে পারে নাই। ফেরাউনের দিকে তাকায় দেখো, ওই ফেরাউন মূসার সাথে এত কথা বলে মূসাকে মানতে চায় না, মূসাকে মারবে মারবে ভাব, মূসার কোনো আইনও মানতে চায় না, মূসা নবী সবাই রে বলে, হে আমার কৌমের লোকেরা, আমার আল্লাহকে মানো, ওই এক আল্লাহর বিশ্বাস তোমাদের অন্তরের মধ্যে তোমরা ঢুকায়া দাও, যতই বলে কেউ মানে আর কেউ মানে না। ফেরাউন বলে, তুমি কোন আল্লাহর কথা আমার সামনে বলো, আমি তো রব্বুকুমুল আলা, তোমাদের বড় খোদা তো আমি, আমারে মেনে নাও, আল্লাহর বিষয়টা তোমরা বাদ দিয়া দাও। ফেরাউন এত কথা বলল যে ওই ফেরাউনের পরিণতিটা দেখছো নি বান্দা, ভালো হয় নাই। আল্লাহ বলে, গুলাম আমি আল্লাহ তো সার দেই তবে ছেড়ে দেই না, ও বান্দারা, ওই যে ফেরাউন মূসা নবী সুন্দর করে নীল নদ দিয়া চলে গেল ও পারে, আল্লাহ পাক মূসা নবীর সুন্দর 12টা রাস্তা বানায় দিলেন 12টা গোত্রের জন্য, এরা সুন্দর করে পার হয়ে গেল, ফেরাউন পার হতে পারে না, ওই পথি মধ্যে গিয়াই রাস্তাও বেলেন হয়ে গেল, নীল নদের মধ্যে চুবাইয়া চুবাইয়া ডুবাইয়া মারছে পৃথিবীর কোনো নেতা না, পৃথিবীর কোনো নবী না, পৃথিবীর কোনো পয়গাম্বর না, ওই নীল নদে ফেরাউনের ডুবাইয়া মারছে একজন, চিল্লায়া বলো তার না, ইয়া ইলাহি তুমি রাখো
মালিক হাই তো মেরা মালিক হাই মি কো নদ সজরু কমাও এলাহি মি কো নদ সজরু হাজার এলাহি মি কো নদ আর দো সমা এলাহি মি কো নদ যাও হাওয়া ও আল্লাহর ক্ষমতা কেমন দেখছো মানুষ ওই আল্লাহর ক্ষমতা দুনিয়ার কোন বান্দার মতো এমন টানা আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার এমন পরিমাণ ফেরাউনের নাকানি চুবানি খাওয়াইয়া যে নিজের রব দাবি করে খোদা দাবি করে পরে নীল নদের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া আল্লাহ মারলেন নমরুদের দিকে তাকায়া দেখেন আমার এক আল্লাহকে মানে নাই নিজের কর্মচারীরা জুতা দিয়া পিটাইয়া পিটাইয়া দুনিয়া থেকে বের করে দিল বিদায় করে দিল নিজের কর্মচারীর হাতে জুতা দিয়া পিঠা খাইল ওই নমরুদ এর একমাত্র কারণ আল্লাহ বলে আমি আল্লাহর পাওয়ারের কোনো কমতি নাই আমি আল্লাহর এত পাওয়ার যারাই বাড়াবাড়ি করবিদেরকে পরিপূর্ণ ধুলিশা করে দিব তবে মাঝে মাঝে ছাড়ে দিব কিছু টাইমের জন্য আমি আল্লাহ অপেক্ষা করব এর একমাত্র কারণ বান্দা যতই অন্যায় করে অপরাধ করে জুলুম করে আল্লাহ ফেরাউনের সার দিয়েছে দেখেছে ফেরাউন ইমান নানে না এক আল্লাহকে বিশ্বাসও করে না এরপরে আল্লাহ বলেন ফেরাউনের বিদায় করে দিয়া দিলাম আল্লাহ নমরুদের কতবার সুযোগ দিয়েছেন নমরুদায় ওই ইব্রাহিম জান্নাতে থাকবে রে নমরুদ তুইও ইব্রাহিম আমার নবীর সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবি তবে আয় আয় আমি আল্লাহর এক কালেমা তুই মেনে নাও আমি আল্লাহ এক সব সুন্দর করে তুই মেনে নাও নমরুদ মানে নাই আল্লাহ সুযোগ দিয়ে দিলেন মানে নাই এই কারণে জাহান্নামী হয়ে গেলে দুনিয়াতেই লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন শুধু তাই না হযরতে নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম এমন কোন বান্দা নাই ওই নবীর ওই নৌকার ব্যাপারে জানে না ওই কিস্তির ব্যাপারে জানে না নূহ নবীর নাম আল্লাহ কোরআনে 42 জায়গার মধ্যে আনলেন এত দামি নবী প্রাচীন কালের অনেক আগের এক নবী নূহ নবী ওই নবীকে আল্লাহ যখন তার কওমের দরবারে পাঠায়া দিলেন নবী যান যান ওই কওমের লোকের দরবারে যাইয়া আল্লাহর গুণগানগুলো এদের সামনে বর্ণনা করবেন আর এদেরকে বলবেন তোমরা যেই দেব দেবীর পূজা করো ওই পূজা করে তোমাদের কোনো লাভ হবে না ওই দেব দেবীর দরবারে যাইয়া ওই দেব দেবীর মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেলে মূর্তিগুলো তোমাদেরকে দিতে পারবে না তোমাদেরকে দিতে পারবেন একজন চিল্লা বলো তার ওই আল্লাহ তোমাদেরকে দিতে পারবে রে আমার কওমের লোকেরা হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমাদেরকে দিতে পারবে আমার আল্লাহ কোনো মূর্তি দিতে পারবে না কোনো দেবী দিতে পারবে না কারণ সে তো নিজেও চলতে পারে না খাইতেও পারে না বারবার বারবার এদের সামনে গিয়া বুঝায় নূহ নবী আলাইহিসসালাম তার সম্প্রদায়ের লোককে বারবার আল্লাহর কথা স্মরণ করে দিয়া জানায় দেয় হে আমার কওমের লোকেরা একটু আসমানের দিকে তাকায় দেয় ওই আসমান থেকে আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে আর ওই বৃষ্টি দুনিয়াতে বর্ষিত হওয়ার পরে তুমি দুনিয়াতে যত ধরনের শাকসবজি আছে ওই দুনিয়াতেই তোমরা সুন্দর করে খেতে পারো শাকসবজিগুলো কেমনে হয় দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে হয় না আমার আল্লাহর মাধ্যমেই তো হয় এটা কোনো দুনিয়ার বিজ্ঞানীও কৃত্রিমভাবে বানায়া রাখতে পারবে না বানায়া দিলে অত পরিমাণ স্বাদ একটার মাঝে আর একটার স্বাদের কোনো মিল নাই এরকম স্বাদ দিয়া ভরপুর করে দিতে পারবে না নূহ নবী এভাবে সবার সাথে এই কথাগুলো বলে আর আমার আল্লাহরে চিনানোর জন্য পাগল করা হয়ে যায় নূহ নবী তাদের কাছে বলে তোমরা ওই আল্লাহরে মেনে নাও যে আল্লাহ পানি বর্ষণ করার মাধ্যমে নদী নালা খাল বিলে তোমাদেরকে পানি দেয় আর ওই পানি থেকেই একটা না দুইটা না তিনটা না এত শত শত
এতগুলো মাছ আল্লাহ তোমাদের জন্য এই পানির মধ্যে দিয়া দিলেন, ওখান থেকে তোমরা মাছগুলো সংগ্রহ করে করে খাও, শাকসবজিগুলো এই জমিনের মধ্যে তোমরা ফলন করে খাও, এত মজার খাবার, খাওয়ার পরেও আমার আল্লাহকে তোমরা কেন চিনতে পারো নাই? হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদতের মধ্যে ভগ্ন হয়ে যাও, এক আল্লাহর গুণগান গাও, যতই বলে এরা তো এক আল্লাহর কথা মানতে যায় না। তখন উনি বলতে লাগলেন, তোমরা যদি আল্লাহরে না মানো তাহলে জাহান্নামে তোমাদের যাওয়া লাগবে, তোমাদের পরিস্থিতি ভালো হবে না, তোমাদের ইন ফিউচারের যেই সব তোমাদের লাগ ওই ভাগ্য লাগ তোমাদের কোনোটাই ভালো হবে না, এদেরকে যতই বলে এরা তো মানতে চায় না, চায় না, চায় না, চায় না, কারণ কপালে হিদায়াত যার নাই, আমি জুনায়েদ আল হাবিব কেন, সৌদি আরব কেন, সারা বিশ্বের বড় বড় স্কলার যদি আইসা বাংলাদেশের গুটি কয়েক নাস্তিকের সামনে যদি বুঝায় তুই আল্লাহরে মানো, আমার নবীরে মানো, কোরআন মানো, হাদিস মানো, কপালে হিদায়াত না থাকলে হিদায়াত বড় বড় স্কলারদের কথায়ও জুটবে না, ঠিক কিনা? কপালে যার হিদায়াত নাই হিদায়াত জুটবে না, সব ক্ষমতা পাওয়ার আমার আল্লাহর হাতের মধ্যে আল্লাহ রেখে দিলেন। আল্লাহ বলেন, নো নবী আপনি বুঝায় দেন, এরা আসলে আসবে না আসলে নাই, এভাবে নো নবী এদের কাছে বলার পরে এরা অমান্য করে আবার বলে, অ নবী আপনি যে দাবি করেন আজাব হবে আজাব হবে, এটা তো বাকি খবর, আমরা নগদ খবর নিয়ে চলি, বাকি খবর নিয়ে আমরা চলি না। নো নবীকে কথা বলার পরে আল্লাহ এবার নবীকে আদেশ করে জানায় দেয়, নবী আমার ওই স্থলভাগে যাবেন, ওই জায়গায় যাইয়া একটা তিনতলা বিশিষ্ট একটা নৌকা আপনি বানানো আরম্ভ করে দেন, আল্লাহর অর্ডার পাইয়া একটা তিনতলা বিশিষ্ট নৌকা নৌ নবী ওই জায়গায় বানাতে লাগলেন। কাফের মুশরিকেরা নূহ নবীর এই কাজ দেখে এরা বলতে লাগলো, মাথা বড় পাগল পাড়া হয়ে গেল, এতদিন আল্লাহ আল্লাহ বলেছে, এখন আবার তিনতলা বিশিষ্ট নৌকা এই জায়গায় বানায়, যেই জায়গা থেকে নদীও নাই পানিও নাই, কেমনে নদীতে নামাবে, কেমনে পানির মধ্যে নামাবে? মূলত সিস্টেমটা কি, আমরা বাংলাদেশের জমিনেও যারা নৌকা বানায়, স্টিমার বানায়, লঞ্চ বানায়, ওরা কি স্থলের মধ্যে বানায় নাকি নদীর পাশে বানায়? কোথায় বানায়? নদীর পাশে বানায়। কেন? কারণ জানে বর্ষাকাল আসলে পানি বেড়ে যাবে, অটোমেটিক্যালি ভেসে নদীতে নেমে যাবে, অটোমেটিক্যালি ভেসে বেশি আমাদের জলার মধ্যে চলে যাবে, হাওরের মধ্যে অটোমেটিক্যালি রওনা হয়ে যাবে। নূহ নবীর কওমের লোকেরা বলে, নবী দাবি করেছো কিন্তু কপাল বড় খারাপ, এতটুকু পরিমাণ বুদ্ধিও কি তোমার হয় নাই, এই যে নৌকা বানাইতেছো কেমনে নদীর মধ্যে নামাবা, কেমনে পানি এখানে আনবা, লাভ নাই লাভ নাই, বানায়া লাভ নাই, যতই তামাশা করে নূহ নবী এদের কথা তো মানবে না, আল্লাহর আদেশ মানিয়া মানিয়া এগুলা বানাতে লাগলো। আর কওমের লোকদেরকে বলতে লাগলো, তোমরা শুনে নাও, একটা সময় এমন আসবে এই নৌকার কদর তোমরা হারে হারে টের পাবা, আল্লাহর আদেশ নিয়ে নিয়া নূহ নবী নৌকাটা বানাইয়া যখন শেষ করে দিলেন, কয়েকদিন পরে এরা আমার আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ বলে, হবে না তোদেরকে আর সার দেওয়া, হবে না হবে না হবে না, দুনিয়ার জমিনে যত গর্ত আছি আল্লাহ অর্ডার করলেন, হে গর্ত তোদের নিচে পানির অভাব নাই, ওই গর্ত থেকে তোরা পানির পরিমাণ বাড়ায়া দাও আর পানি তোরা বের করা আরম্ভ করে দাও। আল্লাহ আসমানের মেঘমালাকে বলে, হে আসমানের মেঘমালা আমি আল্লাহর অর্ডারে বৃষ্টি নামাও, পুরা পৃথিবীকে পরিপূর্ণ প্লাবনের মাধ্যমে ডুবায়া দাও, ওই গর্ত তো দুনিয়ার কোনো কাফের মুশরিক বেঈমানের কথা মানে না, ওই গর্তের পানিগুলাও দুনিয়ার কোনো মানুষের কথা মানবে না, আসমান থেকে যেই পানি বর্ষিত হয়ে গেল ওই পানিও দুনিয়ার কোনো মানুষের কথা মানে না, একজনের কথা মানে চিল্লা বলো তার না, আরো জোরে বলো কার না,
আল্লাহর কথা মানে, পানিও তো আল্লাহর কথা মানে, মাছও মানে, গর্তও মানে, আসমানের মেঘমালারও আমার আল্লাহর কথা মানে। আল্লাহ তাআলা ওয়াদা দিয়া দিলেন, হ্যাঁ মেঘমালা পানি ছেড়ে দাও, ও গর্ত তুমিও তোমার ভেতর থেকে পানি ছেড়ে দাও। অটোমেটিক্যালি সব যখন প্লাবিত হয়ে গেল, এবার ৪০ জন মাত্র নৌকার মধ্যে কিস্তির মধ্যে উঠলো। ওই নৌকার মধ্যে উঠেছে যারা, তারা আমার এক আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, এরা ওই জায়গায় উঠে গেল। এবার নূহ নবী যাওয়ার পথে তার সন্তানকে নামলে, বলে ও কেনান ইয়া বুনাইয়ার কামাহানা, আমার সাথে আয়, কারণ এখানে থাকলে তোর কোনো উপকার হবে না, ফায়দা হবে না, ওই অবিশ্বাসীদের দলে তুই যেতে পারবে না, যেতে যেতে যে যাইলেও ওই অবিশ্বাসীদের কাছে গেলে তোমার পরিণতিও ভালো হবে না। বাবা হইয়া সন্তানের যদি বারবার 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 ডাকে, কেনান বলে না বাবা যাব না, ওই পাহাড়ের উপরে গিয়া এমন জায়গায় উঠে উঠে থাকবো যেই জায়গায় প্লাবিত হবে না, যেই জায়গায় পানি যেই আক্রমণ করতে পারবে। নিজের ছেলে হইয়াও মানে নাই রে মানুষ, আজকে বক্তার কথা মেনে মেনে হেদায়েত হয় না, আল্লাহর কুরআনটা মানে না, হাদিস মানে না, ইসলামের দিকে আসে না। বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য দোকানের মধ্যে, বলে হুজুর যতই বয়ান করে একটা মানুষ হেদায়েত হয় না, হেদায়েত যদি কপালে না থাকে আমার নবীর চাচা হইলে কি লাভ, ওই চাচার কপালে যদি হিদায়াত না থাকে, নবীর চাচা হোক বা যার চাচাই হোক না কেন, আল্লাহ যদি হিদায়াত না দেয় কপালে হিদায়াত জুটবে না, ঠিক কিনা?